আমি আলোচনা কৰিবলৈ লৈছো ডিফারেন্স বিটুইন রিগ্রেশন এন্ড কোরিলেশন অর্থাৎ কোরিলেশন বা সহসম্বন্ধ আর রিগ্রেশন মানে সমাশ্রয়ন এই দুয়োটার মাজৰ পার্থক্যখিনি কি কি বিশেষকৈ ইকোনমেট্রিক্স আমি অধ্যয়ন কৰিবলৈ যাওঁতে এই বিষয় দুটা প্রয়োজন হ'ব গতিকে আমি প্রথমতে খুব চুটিকৈ ডিফারেন্স কেটা জানি লওঁ যেহেতু কোরিলেশন বুলি ক'লে আমি কি বুজি পাওঁ যে দুটা চলকৰ মাজৰ সম্পর্ক আর চলক দুটার মাজৰ যি মাত্রা সম্পর্কৰ যি মাত্রা সেই মাত্রার পরিমাপ কোনে করে কোরিলেশনে মানে সিহঁত দুটা চলকৰ মাজৰ সম্বন্ধক কি করে বিশ্লেষণ করে কোরিলেশনে নেক্সট রিগ্রেশন হল কি দুটা চলকৰ মাজৰ যিটো গড় মান সেই গড় মানটো উলিয়াবলৈ চেষ্টা কোনে করে রিগ্রেশনে করে মানে সমাশ্রয়নে করে গতিকে এটা কথা আমি চাব লাগিব যে দুয়োটাতে রিগ্রেশন এন্ড কোরিলেশন দুয়োটাতে কি হয়েছে দুটা চলক থাকিবই দুটা চলকৰ মাজৰ সম্পর্কই অধ্যয়ন করা হয় কিন্তু এটাত গড় মানক গুরুত্ব দিয়া হয়েছে রিগ্রেশনত দুটা চলকৰ মাজৰ গড় সম্পর্ক অধ্যয়ন করা হয় আর ইটোত কি হয়েছে মাত্রা ডিগ্রি টু বা মাত্রাটো কি হয়েছে তাত পরিমাপ করা হয় যি কি নহওক আমি রিলেশনশিপ কেটা বা ডিফারেন্স কেটা কি হয়েছে ভাবতে চাই লোক ফার্স্ট হল কোরিলেশন ইজ এ স্ট্যাটিস্টিক্যাল মেজার দ্যাট ডিটারমাইন দ্য অ্যাসোসিয়েশন অর কোরিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস অর্থাৎ কোরিলেশনে কি করে সহসম্বন্ধ একটা স্ট্যাটিস্টিক্যাল মেজার হয় পরিসাংখ্যিকীয় পরিমাপক হয় যেটির সহায়ক কি হয় দুটা চলকৰ মাজৰ যি সম্পর্ক কোরিলেশনশিপ সেই কোরিলেশনশিপটো ইয়াত কি করা হয় অধ্যয়ন করা হয় নেক্সট আহিলে রিগ্রেশন ইট ডেসক্রাইবস হাউ টু নিউমারিকেল রিলেটেড এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টু দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ রিগ্রেশনে কি করে দুটা ভেরিয়েবলৰ মাজত নিউমারিকেলি এটা ভেরিয়েবল মানে সংখ্যাত্মকভাবে এটা ভেরিয়েবলৰ ওপৰত আনটো ভেরিয়েবল কিমান ডিপেন্ডেন্ট ইয়াত আমাক হাউ টু নিউমারিকেলি রিলেটেড মানে নিউমারি সাংখ্যিকভাবে দুটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুটার মাজত সাংখ্যিকভাবে সিহঁতৰ সম্পর্কটো কিমান দূর হয় অর্থাৎ এভারেজ রিলেশনশিপটো কি এতিয়া আমি এই দুটা রিলেশনশিপৰ এটা কথা নিশ্চয় আমার মনত পৰিছে যে কোরিলেশনত কি হব ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলৰ কথা নাথাকে কিন্তু ইয়াত এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হব এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হব ঠিক আছে নেক্সট আহিলে টু রিপ্রেজেন্ট এ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস এটা আমাক আমি কোরিলেশনটো কেনেকৈ ইউজ করো কোরিলেশনটো ইউজ করার ক্ষেত্রে আমি এটা ডিফারেন্স পাম যে টু ইটা কোরিলেশন রিপ্রেজেন্টস এ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস অর্থাৎ দুটা চলকৰ মাজৰ যি রৈখিক সম্পর্ক সেই রৈখিক সম্পর্কক ই কি করে রিপ্রেজেন্ট করে প্রতিনিধিত্ব করে আর রিগ্রেশনে কি করে টু ফিট দ্য বেস্ট লাইন এন্ড টু এস্টিমেট ওয়ান ভেরিয়েবল বেসড অন আনাদার ভেরিয়েবল অর্থাৎ এটা চলকৰ উপর ভিত্তি করে অন্য এটা চলকৰ জড়িয়ে মানে টু ফিট দ্য বেস্ট লাইন কেনেকৈ এডাল উৎকৃষ্ট রেখা প্রস্তুত কৰিব পাৰি ফিট কৰিব পাৰি সেই কথাটো কোনে করে রিগ্রেশনে করে আমি জানো যে রিগ্রেশন আমি লাইন এডাল প্রস্তুত কৰিব পাৰোঁ কেনেকৈ রিগ্রেশন লাইন প্রস্তুত করা হয় সেই সম্পর্কে আমি নেক্সট আলোচনা করি এতিয়া আমি এই কথাটো গম পালোঁ যে ইয়াত কি হয় ই লিনিয়ার রিলেশনশিপটোৱে ই দেখুৱাব কেনেকৈ দেখুৱায় যে লিনিয়ার রিলেশনশিপ কি হ'ব পাৰে যদি আমি কোরিলেশনে সদায় কি হয় লিনিয়ার রিলেশনশিপটো দেখুৱাব মানে রৈখিক কোরিলেশন হ'ব পাৰে আর ইয়াত কি হয়েছে ইটো ডাটার উপর সিটো ডাটা মানে এক্স ওয়াই দুটা ভেরিয়েবল আমি ধরলো এক্সর উপর ডিপেন্ড করে ওয়াই আমি কেনেকৈ ওয়াই রেখাডাল কেনেকৈ নির্ণয় করি সেই কথাটো কোনে ক'ব রিগ্রেশনে ক'ব নেক্সট আহিলে নো ডিফারেন্স বিটুইন ডিপেন্ডেন্ট আর ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমি এই কথা জানোই যে কোরিলেশনত কি হয়েছে ভেরিয়েবলবিলাক ইটোর উপর সিটো ডিপেন্ডেন্সির কথা নাহেই তাত তাত ভেরিয়েবলবিলাকৰ মাজৰ জাস্ট সম্পর্কহে আলোচনা করা হয় গতিকে কোন কার উপর কিমান ডিপেন্ডেন্ট সেই কথাটো কোরিলেশনত নাহে কিন্তু রিগ্রেশনৰ ক্ষেত্ৰত আহে বহুত ভেরিয়েবল আর ডিফারেন্ট যে তাত এতিয়া এক্স আর ওয়াই বুলি ক'লে তাত কি হয়েছে ডিফারেন্স আছে যে এক্স টু ভেরিয়েবল ডিপেন্ডেন্ট হবনে ওয়াই টু ডিপেন্ডেন্ট হব এতিয়া এক্স ওয়ান যদি ওয়াই হয় আমি রিগ্রেশন লাইনবিলাক কেনেকুৱা হয় এতিয়া ওয়াই ইজ ইকুয়েল এ প্লাস বি এক্স এইটো যদি হয় তেতিয়া কি হব এক্স টু হব ইয়াত আমার ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হব ওয়াই হব গতিকে এনেকুৱা হয় ইয়াত কি হয়েছে বহুত ভেরিয়েবল আর ডিফারেন্ট হব নেক্সট আমি চাওঁ ই ইন্ডিকেট কি করে কোরিলেশন আর রিগ্রেশনে কি ইন্ডিকেশন দিয়ে আমি যে কোএফিসিয়েন্ট ইন্ডিকেটস দ্য এক্সটেন্ট টু হুইচ টু ভেরিয়েবলস মুভ টুগেদার দুইটা ভেরিয়েবলৰ মাজত কিমান দূৰ সম্পৰ্ক আছে
কোএফিসিয়েন্ট আমি সেইটো কব আমি যেহেতু জানো কোরিলেশনৰ কোএফিসিয়েন্ট আমি কেনেকৈ র্যাঙ্ক মেথড ব্যবহার কৰিব পাৰো ক্রিয়েশন কালকুলেশনৰ মেথড ব্যবহার কৰি আমি কি উলিয়াও কোএফিসিয়েন্ট এটা তাত আমি কমেন্টটো কি বুলি দিম যে হাই ডিগ্রি অফ কোরিলেশন বা লো ডিগ্রি অফ কোরিলেশন বা দেয়ার ইজ নো কোরিলেশন যেতিয়া দুটা ভেরিয়েবলৰ মাজত কোনো ধৰণৰ সম্পৰ্ক নাথাকে তেতিয়া সেইটোক আমি কি কওঁ শূন্য সহসম্বন্ধ গতিকে তাত সেই কথাটো কোৱা হয় আৰু ৰিগ্ৰেশ্যনে কি কয় ইণ্ডিকেটছ দ্য ইম্পেক্ট অন এ চেঞ্জ অফ ইউনিট অন দ্য এষ্টিমেটেড ভেৰিয়েবল ৱাই ইজ দ্য নন ভেৰিয়েবল এক্স এতিয়া এই ৱাইটো হ'ল এষ্টিমেটেড ভেৰিয়েবল আৰু এই এক্সটোৰ ওপৰত ভিত্তি কৰি এই এক্স ভেৰিয়েবলটো কিমান চেঞ্জ হৈছে চেঞ্জ হোৱাৰ বাবে এক্স ভেৰিয়েবলটোৰ বাবে এই এষ্টিমেটেড ভেৰিয়েবলটোৰ কি চেঞ্জ হৈছে সেই কথাটো কোনে ক'ব আমাৰ ৰিগ্ৰেশ্যনে ক'ব ঠিক আছে নেক্সট এণ্ড লাষ্ট পইণ্টটো আমি চাওঁ ক্লিনিকেল ভেলু এক্সপ্ৰেছিং দ্য ৰিলেশ্যনশ্বিপ বিটুইন ভেৰিয়েবলছ এতিয়া অবজেক্টিভছটো কি কোৰিলেশ্যনৰ মূল অবজেক্টিভছটো হৈছে টু ফাইণ্ড নিউমেৰিকেল ভেলু এক্সপ্ৰেছিং দ্য ৰিলেশ্যনশ্বিপ বিটুইন ভেৰিয়েবলছ মানে ভেৰিয়েবলছ দুটাৰ মাজৰ সম্পৰ্কটো নিউমেৰিকেলি বা সাংখ্যিকভাৱে উলিওৱাটোৱে হ'ল কি ইয়াৰ মূল অবজেক্টিভছ আৰু ৰিগ্ৰেশ্যনৰ অবজেক্টিভছটো হৈছে টু এষ্টিমেট ভেলু অফ ৰেণ্ডম ভেৰিয়েবলছ অন দ্য বেচিছ অফ দ্য ভেলুজ অফ দ্য ফিক্সড ভেৰিয়েবলছ অৰ্থাৎ ফিক্সড ভেৰিয়েবলটোৰ জৰিয়তে অন দ্য বেচিছ অফ দ্য ভেলুজ অফ ফিক্সড ভেৰিয়েবল যিটো ফিক্সড ভেৰিয়েবল থাকিব সেই ফিক্সড ভেৰিয়েবলটোৰ জৰিয়তে এষ্টিমেট কৰা ৰেণ্ডম ভেৰিয়েবলছবিলাক এষ্টিমেট মানে যাদৃষ্টিক চলকবিলাক এষ্টিমেট কৰাটোৱে হ'ল কি ৰিগ্ৰেশ্যনৰ অবজেক্টিভছ গতিকে এইকেইটাই আমি থুলমূলকৈ আলোচনা কৰিলোঁ যিহেতু নেক্সট ক্লাছত আমাক এইখিনি প্ৰয়োজন হ'ব নেক্সট আমি আলোচনা কৰিম সিম্পল লিনিয়াৰ ৰিগ্ৰেশ্যন মডেল সম্পৰ্কে থেংক ইউ